আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করি সবাই ভালো আছেন দূরের ও কাছের দেশের ও প্রবাসের সবাইকে শুভেচ্ছা জানিয়ে শুরু করছি আজকের ভিডিওটি কুয়েত থেকে বলছি কুয়েতে সর্বশেষ পরিস্থিতি জানতে থাকুন শেষ পর্যন্ত প্রথমেই জানিয়ে দিচ্ছি ফ্লাইট সংক্রান্ত খবর আছে একটি সুখবর অনেকেই জিজ্ঞেস করেছিলেন কুয়েত থেকে কবে বাংলাদেশে যাওয়া যাবে বাংলাদেশের করোনা পরিস্থিতির কারণে ফ্লাইট বন্ধ করা হয়েছিল তবে সুখবর হলো পঁচিশে এপ্রিল থেকে কুয়েত এবং বাহরাইনের ফ্লাইটও খুলে দেওয়া হয়েছে অর্থাৎ বাংলাদেশের যে সকল প্রবাসীরা কুয়েতে আসার কথা ছিল তারা পঁচিশে এপ্রিল থেকে কুয়েতে ফিরতে পারবে করোনা পরিস্থিতির কারণে আন্তর্জাতিক ফ্লাইট বন্ধ করে দিলেও পাঁচটি দেশের জন্য ফ্লাইট খুলে দেওয়া হয়েছে তবে বাদ ছিল কুয়েত এবং বাহরাইন সে দুটি দেশও খুলে দেওয়া হলো এ ব্যাপারে বাংলাদেশে আন্তঃ মন্ত্রণালয়ের সভায় এ সিদ্ধান্ত জানানো হয়েছে যে আগামী রবিবার পঁচিশে এপ্রিল থেকে ফ্লাইট চালুর অনুমতি দেওয়া হয়েছে পঁচিশে এপ্রিল থেকে দেশে আটকে পড়া দুই দেশের প্রবাসীরা তাদের গন্তব্যে ফিরতে পারবে কুয়েত প্রবাসীদের অবগতির জন্য জানিয়ে দিচ্ছি যে কুয়েত মন্ত্রিপরিষদের শেষ সিদ্ধান্ত অনুযায়ী এই মুহূর্তে বাংলাদেশ থেকে শুধুমাত্র বিশ নাম্বার ভিসাধারীরা ফিরতে পারবে অর্থাৎ এখন যদি ফ্লাইট খোলা থাকে তবে বাংলাদেশের বিশ নম্বর ভিসাধারীরা কুয়েতে ফিরতে পারবে তবে কুয়েতের যে সকল প্রবাসীরা রয়েছে যে কোনো ভিসাধারীরা হোক না কেন বাংলাদেশে যেতে পারবে আরও একটি সুখবর হলো বিদেশ ফেরতদের জন্য যারা বাংলাদেশে যাবে তাদের বাধ্যতামূলক প্রাতিষ্ঠানিক কোয়ারেন্টাইন চোদ্দ দিন থেকে কমিয়ে পাঁচ দিনে আনার উদ্যোগ নেওয়া হচ্ছে এখনও পুরোপুরিভাবে কার্যকর হয়নি আশা করা যাচ্ছে চোদ্দ দিনের কোয়ারেন্টাইন কমিয়ে পাঁচ দিনে করা হবে জানিয়ে দিচ্ছি কুয়েতের ফ্লাইট সংক্রান্ত একটি বিশেষ খবর কুয়েত সিভিল অ্যাভিয়েশন থেকে গতকাল জানানো হয়েছে যে আগামী জুলাই মাসের এক তারিখ থেকে কুয়েত বিমানবন্দর খোলার পরিকল্পনা গ্রহণ করছে সরকার বিমানবন্দর খোলার বিষয়টি নাগরিকদের প্রতি আগত প্রবাসী যাত্রীদের থেকে তাদের সুরক্ষা নিশ্চিত করার জন্য নাগরিকদের টিকা দেওয়ার উপর নির্ভর করছে সূত্রগুলি আরও প্রকাশ করেছে যে আগামী মে মাসের দ্বিতীয় সপ্তাহে স্বাস্থ্য সংকটের অগ্রগতি হতে পারে বলে আশা করা যাচ্ছে এবং বর্তমানে চলতি যে কারফিউ রয়েছে সেটিও নিষিদ্ধ হতে পারে আশা করা যাচ্ছে স্থানীয় পত্রিকা কোয়েটেন্সের সূত্র থেকে জানা যায় যে আগামী মন্ত্রী পরিষদের সিদ্ধান্তে আশা করা যাচ্ছে যে সকল দেশ ব্যানকৃত রয়েছে কুয়েতের সাথে সরাসরি ফ্লাইটে তাদের ব্যাপারে সিদ্ধান্ত নেওয়া হতে পারে সর্বমহান আল্লাহ রবুল আলামিনের দরবারে দোয়া করছি যেন সকল পরিস্থিতি স্বাভাবিক হয়ে যায় ফ্লাইটগুলো পুনরায় নিয়মিত চালু হয়ে যায় এবারে জানিয়ে দিচ্ছি আগামীকাল চব্বিশে এপ্রিল শনিবার মাঘ ফিরাতের দ্বিতীয় দিন বারোতম রোজায় সেহের শেষ সময় হল ভোর তিনটা বেজে চল্লিশ মিনিট এবং ইফতারের সময় হল সন্ধ্যা ছয়টা বেজে বিশ মিনিট এবারে জানিয়ে দিচ্ছি কুয়েতের করোনাভাইরাসের সর্বশেষ পরিস্থিতি যা গতকাল রাতে পাবলিশ হয়েছে কুয়েত স্বাস্থ্য মন্ত্রণালয় থেকে জানানো হয়েছে যে সর্বশেষ আক্রান্ত হয়েছে চৌদ্দশো উনষাট জন এ নিয়ে সর্বমোট আক্রান্ত হল দুই লাখ বাষট্টি হাজার সাতশো ছেষট্টি জন মৃত্যুবরণ করেছে এগারো জন এ নিয়ে সর্বমোট মৃত্যুবরণ করলো চৌদ্দোশো তিরানব্বই জন ইনালিল্লাহি ওয়া ও রাজিউন সুস্থতা লাভ করেছে চোদ্দোশো চোদ্দো জন আর সর্বমোট সুস্থতা লাভ করলো বাংলাদেশি সহ দুই লাখ পঁয়তাল্লিশ হাজার আটশো চব্বিশ জন আলহামদুলিল্লাহ সোয়াব টেস্ট করা হয়েছিল নয় হাজার নয়শো পঁচানব্বই জনের যাদের মধ্যে চৌদ্দোশো উনষাট জন আক্রান্ত হয়েছিল এছাড়াও আইসিউতে ক্রিটিক্যাল অবস্থায় রয়েছে দুশো জন আর চিকিৎসাধীন অবস্থা রয়েছে পনেরো হাজার চারশো উনপঞ্চাশ জন এছাড়াও মধ্যপ্রাচ্যের দেশগুলোর মধ্যে সবচাইতে বেশি চিকিৎসাধীন অবস্থায় রয়েছে কাতার দ্বিতীয় স্থানে রয়েছে ওমান তৃতীয় স্থানে রয়েছে আরব আমিরাত কুয়েতের সংক্রমণ প্রতিরোধে জলপথ স্থলপথ এবং আকাশপথে প্রবাসীদের প্রবেশ নিষিদ্ধ রয়েছে এবং সন্ধ্যা সাতটা কারফিউ আইন লঙ্ঘনের দায়ে তেইশ জনকে গ্রেফতার করেছে কুয়েত স্বরাষ্ট্র মন্ত্রণালয় যাদের মধ্যে আটজন ছিল কুয়েতি নাগরিক পনেরো জন ছিল প্রবাসী সংক্রমণ প্রতিরোধে করোনা ভ্যাকসিন প্রক্রিয়া অব্যাহত রয়েছে ভ্যাকসিন সংক্রান্ত অনেক তথ্য আমি প্রতিটা ভিডিওতেই বলে দিয়েছি আপনারা জানতে চাইলে পূর্বের ভিডিওগুলো দেখে নিতে পারেন তবে একটি কমন প্রশ্নের উত্তর দিয়ে দিচ্ছি অনেকেই জিজ্ঞেস করছেন আবেদনের কতদিনের মধ্যে মেসেজ আসে আসলে মেসেজ আসাটি নির্ভর করে অনেক কিছু নিয়মের উপর যাদের বয়স্ক বেশি তাদেরকে আগে ভ্যাকসিন প্রদান করা হচ্ছে যারা বিভিন্ন দীর্ঘমেয়াদী রোগে ভুগছে তাদেরকে আগে ভ্যাকসিন প্রদান করা হচ্ছে যারা বিভিন্ন জনসমাগম হয় এমন স্থানে কাজ করে তাদেরকে আগে ভ্যাকসিন দেওয়ার জন্য ডাকছে যারা হসপিটালের স্বাস্থ্যকর্মী হিসেবে নিয়োজিত রয়েছে তাদেরকে আগে ভ্যাকসিনের জন্য ডাকছে যারা সরকারি মন্ত্রণালয়গুলোতে চাকুরি করেন তাদেরকে আগে ভ্যাকসিনের জন্য ডাকছে এভাবে সিরিয়াল মেনটেন করা হচ্ছে তবে সাধারণদেরকেও খুব শীঘ্রই ভ্যাকসিন প্রদান করা হবে এমনকি যাদের আঁকামা নেই তারাও ভ্যাকসিন পাবে কর্মক্ষেত্রে থাকা অবস্থায় মোবাইল ভ্যাকসিন টিম তাদেরকে গিয়ে ভ্যাকসিন প্রদান করবে সকলে একটু ধৈর্য ধরেন ভ্যাকসিন সম্পর্কে আরও বিস্তারিত আসলে আমি আপনাদেরকে জানিয়ে দেব ইনশাল্লাহ কেউ কেউ প্রশ্ন করেছেন প্রথম ডোজ দেওয়ার পর কতদিন পর দ্বিতীয় ডোজ দিতে পারে কিছু ভ্যাকসিন প্রথম ডোজের দুই মাস পর দেওয়া হয় কিছু ভ্যাকসিন প্রথম ডোজের তিন মাস পর দেয়া হয় আবারও জানিয়ে দিচ্ছি অনেকেই ভ্যাকসিন গ্রহণ করার পর অবাধে হাঁটা চলা করছেন মাস্ক পরিধান করছেন না তাদেরকে অবশ্যই মাস্ক পরিধান করবেন অবাধে চলাফেরা করবেন না জনসমাগম পরিহার করুন কেউ কেউ প্রশ্ন করেছেন এই মুহূর্তে বাংলাদেশে রয়েছেন অনলাইনে আকামা নবায়ন করতে পারবেন কিনা না অনলাইনে আকামা নবায়ন করতে পারবেন এক্ষেত্রে ফিঙ্গারপ্রিন্ট লাগবে না কয়েকটি প্রশ্ন এসেছে ভিসা ট্রান্সফার করার সময়টি এখনও আছে কিনা খাদেম সায়েক হতে পারবে কিনা এখনও সময় রয়েছে খাদেম সায়ক হতে পারবে অবশ্যই বাংলাদেশের পুরনো লাইসেন্স লাগবে এবং একই কফিলের অধীনে হতে হবে কুয়েত প্রবাসীদের অবগতির জন্য জানিয়ে দিচ্ছি কুয়েতে বাহাত্তর ঘন্টায় ঘটে যাওয়া মর্মান্তিক কিছু ঘটনা কুয়েতের সাবা আল সালেম এলাকায় একজন কুয়েতি আরেকজন কুয়েতিকে হত্যা করেছে সাবা আল নাসের এলাকায় যুবক কুয়েতির গলায় ছুরকে করেছে তাইমা এলাকায় ছুরি দিয়ে রক্তাক্ত হয়ে মারামারি করা হয়েছে আন্দালুস এলাকায় মারামারি হয়েছে উমেল হাইমান এলাকায় মারামারিতে কুয়েতি ছুরিকাহত হয়েছে কুয়েত মিনিস্ট্রি অফ এডুকেশন থেকে জানিয়েছে যে কুয়েতের স্কুলগুলো খোলার জন্য প্রস্তুত রয়েছে খুব শীঘ্রই স্কুলগুলো খুলে দেয়া হবে আজকের কুয়েতের সর্বোচ্চ তাপমাত্রা ছিল প্রায় ছত্রিশ ডিগ্রি আজকের কুয়েতের কারেন্সি হল বাংলাদেশি এক টাকায় কুয়েতি দিনারের তিন দিনার পাঁচশো পয়সা কুয়েতি এক দিনারে বাংলাদেশি দুশো উনআশি টাকা তেত্রিশ পয়সা আজকের কুয়েতের গোল্ড প্রাইস হলো এক গ্রাম বাইশ ক্যারেট দাম ষোলো দিনার একশো পয়সা জুয়েলার্সে কম বেশি হতেও পারে সম্মানিত ভিওয়ার্স এবারে জানিয়ে দিচ্ছি আমাদের সবার প্রিয় বাংলাদেশের মহামারী ভাইরাসের খবর বাংলাদেশে গত চব্বিশ ঘন্টায় আক্রান্ত হয়েছে তিন হাজার ছশো উনত্রিশ জন এ নিয়ে সর্বমোট আক্রান্ত হলো সাত লক্ষ উনচল্লিশ হাজার সাতশো জন গত চব্বিশ ঘন্টায় মৃত্যুবরণ করেছে অষ্টআশি জন এ নিয়ে সর্বমোট মৃত্যুবরণ করলো দশ জন ইনালিল্লাহি ওয়া রাজেউন গত চব্বিশ ঘন্টায় বাংলাদেশে সুস্থতা লাভ করেছে পাঁচ হাজার দুশো পঁচিশ জন এ নিয়ে সর্বমোট সুস্থতা লাভ করলো ছয় লাখ সাতচল্লিশ হাজার ছশো চুয়াত্তর জন আলহামদুলিল্লাহ বাংলাদেশে মৃত্যুর সংখ্যা গত কয়েকদিনের তুলনায় আজকে একটু কম বাংলাদেশে করোনা ভাইরাসের কারণে লকডাউন চলছে আভ্যন্তরীণ ফ্লাইট সীমিত আকারে চলছে আন্তর্জাতিক ফ্লাইট বন্ধ রয়েছে কয়েকটি দেশ ব্যতীত সম্মানিত ভিউয়ার্স এই ছিল কুয়েত বাংলাদেশের সর্বশেষ আপডেট পুরো ভিডিওটি দেখার জন্য ধন্যবাদ ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে দিবেন যারা আজকে এই চ্যানেলে নতুন এসেছেন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করা না থাকলে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি অন করে দিবেন এতে করে এই চ্যানেলের প্রতিটি নতুন ভিডিও আপনার কাছে পৌঁছে যাবে যারা পূর্বেই সাবস্ক্রাইব করেছেন সবাইকে অনেক ধন্যবাদ আজকের মতো এখানেই বিদায় নিতে হবে দেখা হবে নতুন কোনো ভিডিওতে সে পর্যন্ত আল্লাহ পাক সবাইকে ভালো রাখুক সুস্থ রাখুক নিরাপদে রাখুক আল্লাহ হাফেজ থ্যাংকস ফর ওয়াচিং